টিএসআর জওয়ানদের সামনে এক ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গেলেন এক স্কুটি চালক, কিন্তু সাহায্যের জন্য এগিয়ে এলেন না জওয়ানরা, উল্টো এক সাহায্যকারীর উপর আক্রমণ চালালেন এক টিএসআর জওয়ান। ঘটনা বাইখোড়া থানা সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, মঙ্গলবার বাইখোড়া থানা সংলগ্ন এলাকায় TR01R1503 নম্বরের একটি মালবাহী ট্রাক ও TR08F7471 নম্বরের একটি স্কুটির মধ্যে সংঘর্ষ ঘটে। এতে করে স্কুটি চালক সড়কে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। এমন অবস্থায় কেউ ওই আহত ব্যক্তির সহায়তায় এগিয়ে আসেনি, এমনকি সেই সময় দুর্ঘটনাস্থলে নাকা চেকিং পয়েন্টে কর্তব্যরত টিএসআর জওয়ানরা কোনো প্রকার সহায়তা করেননি। পরবর্তীতে দুর্ঘটনার খবর পেয়ে পার্শ্ববর্তী জিও মন্দিরের প্রভু করুণেশ্বর মাধব দাস ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাতে গেলে কর্তব্যরত অমল দত্ত নামে এক টিএসআর জওয়ান ওনার ওপর আক্রমণ করে বলে অভিযোগ স্থানীয়দের। প্রভুর উপর আক্রমণ করে স্থানীয় লোকজনরা একত্রিত হয়ে সড়ক অবরোধ করে এবং থানার ওসির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। এলাকাবাসীর অভিযোগ, বাইখোড়া থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস সঠিকভাবে নিজ দায়িত্ব পালন করেন না, তিনি সর্বদা নিজ দায়িত্ব এড়িয়ে যান। এদিনের এই পথ অবরোধ ও বিক্ষোভ প্রদর্শনের সময়ও ওসি সাহিবকে দেখা যায়নি। এছাড়াও একাধিক অভিযোগ ওঠে ওসির বিরুদ্ধে। সবশেষে আহত ব্যক্তিকে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহত ব্যক্তিকে জিবি হাসপাতালে রেফার করা হয় বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।